नमस्कार, आज আমি আপনাদের সাথে একটা জনপ্রিয় বাঙালি রান্না মোচার ঘন্ট শেয়ার করব। আমি এখানে মোচার ঘন্টটা করেছি চিংড়ি মাছ দিয়ে। তাহলে চলুন দেখে নিই এই মোচা চিংড়ি করতে আমাদের কি কি লাগছে। আমি একটা ছোট মোচাকে কেটে নুন দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। 100 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, একটা আলুকে ছোট করে কেটে নিয়েছি, একটা টমেটো, 1 চামচ আদা বাটা আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, 2 চামচ চিনি, 1 চামচ নুন নিয়েছি। মশলার জন্য নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। আর ফোড়নের জন্য নিয়েছি 1/2 চামচ গোটা জিরে, 1টা শুকনো লঙ্কা, 1টা তেজপাতা আর গোটা গরম মশলা। আর আমার 1 চামচ ঘি লাগবে। এখন আমি কড়াতে সরষের তেল নেব। সরষের তেলটা গরম হয়ে গেছে, এবার আগে থেকে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো কড়াতে দিয়ে ভাজব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো প্লেটে তুলে নেব। এবার কড়াতে আরো একটু সরষের তেল নিয়ে নেব। এতে একে একে ফোড়নগুলো দিয়ে দেব। ফোড়নগুলো একটু ভাজা হলে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। 2 মিনিটের জন্য আলুগুলো ভাজব। এখন আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি এতে আগে থেকে কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। টমেটোটা একটু ভেজে নেব, তারপর এতে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। এবার আদা বাটাটা দিয়ে আমি আরও একটু ভেজে নেব। এবার বাটিতে রাখা মশলাগুলো দিয়ে একটু ভালো করে কষে নেব। মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি মোচাটা দিয়ে দেব। এবার মোচাটা ভালো করে মিশিয়ে নেব। এখন আমি নুন আর চিনি দিয়ে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। ভালো করে নুন চিনিটা মিশিয়ে এবার একটু জল দিয়ে 2 মিনিটের জন্য কষে নেব। এখন মোচাটা আমার ভালো করে কষা হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আপনারা নিরামিষ করতে চাইলে এই স্টেপটাতে ছোলা বা ডালের বড়া দিতে পারেন। আমার মোচা চিংড়ি তৈরি। এবার আমি ওভেনটা অফ করে 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।